আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব নরম তুলতুলে বেবি নান এটা খুবই অসাধারণ একটি নাস্তা আপনারা একবার খেলেই বুঝতে পারবেন চলুন প্রস্তুত প্রণালীতে চলে যায় প্রথমে আমি একটি বাটি নিয়েছি এবং এতে হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি আমি কুসুম গরম দুধ দিয়েছি তারপরে এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু নেড়ে এটা একটু মিক্স করে নিচ্ছি এখানে দিয়ে দেব একটা চামচ ইস্ট ইস্টটা এখন ঘুমিয়ে আছে বললে পারেন আপনারা এটাকে সজাগ করার জন্য আমি দশ মিনিট অন্য জায়গায় রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি আবার এটাকে দেখাবো কেমন হয়েছে এখন আমি ডু তৈরি করবো এবং ডু তৈরি করার জন্য আমি একটি বুল নিয়েছি মিক্সিন বুল এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ময়দা নিতে পারেন তারপরে আমি এখানে হাফচা চামচ লবণ দিয়েছি আপনারা স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আমি তিন কাপ ময়দা দিয়েছি এবং তিন কাপ ময়দার জন্য তিন টেবিল চামচ তেল দিয়েছি অনেক বেশি তেলটা আপনারা ব্যবহার করবেন না তিন কাপের জন্য তিন টেবিল চামচই তেল যথেষ্ট হবে তারপর হাত দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সব কটা মিশ্রণ একসাথে মিক্স করে নিচ্ছি দশ মিনিট আগে আমি যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সতেজ হয়ে গেছে এখন আমি সেই মিশ্রণটি ময়দার সাথে দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে আমি এটা একটা সুন্দর ডু তৈরি করে নেব অল্প কিছু পানি এখানে লাগবে আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি আপনারা চাইলে কুসুম গরম দুটোও ব্যবহার করতে পারেন অবশ্য দেখতে পাচ্ছেন হাতের মধ্যে লেগে যাচ্ছে শেষ পর্যায়ে কিন্তু আর লেগে যাবে না সব সব ময়দাই দেখুন একবার মিক্স হয়ে গেছে আমার হাতে কিন্তু এখন আর লেগে নেই ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি ম্যাশ করে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে সব দিকে ভালো করে মাখিয়ে আমি এটাকে এক ঘন্টার মতো গরম জায়গায় রেখে দেব এখন একটি প্লেট দিয়ে আমি ঢেকে দিচ্ছি এবং একটি ভারী তোয়ালে দিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিচ্ছি এভাবে তোয়ালে বা কম্বল কম্বল দিয়েও আপনারা এটাকে ঢেকে রাখতে পারেন ফিরে এলাম এক ঘন্টা পর দেখাচ্ছি আমার ডোটা কেমন হয়েছে দেখুন ডোটা ফুলে ডবল হয়ে হয়ে গিয়েছে এটার ভিতরে প্রচুর পরিমাণ বাতাস জমে আছে এখন হাত দিয়ে ম্যাশ করে বাতাসগুলো আস্তে আস্তে বের করে দিতে হবে এবং ডোটাকে সেই আগের পর্যায়ে নিয়ে যেতে হবে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে মথে নিচ্ছি এখন আমি একটি রুল তৈরি করে নিচ্ছি আমি এখানে ষাটটি বেবি নান তৈরি করব সে পরিমাণে আমি লেচি কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে আপনারা সুরির মধ্যে একটু যদি তেল লাগিয়ে নেন তাহলে কিন্তু সুন্দর করে কেটে যাবে হ্যাঁ আমি এখন লেচিগুলো কেটে নিয়েছি এভাবে হাত দিয়ে গুল করে নিচ্ছি আর আপনারা দুই হাতে এভাবে যদি লেচিগুলো ম্যাশ করে নেন তাহলে কিন্তু আপনাদের বেবি নানটি খুবই সুন্দর হবে এবং সুন্দর করে ফুলে আসবে আপনারা এভাবেই চেষ্টা করবেন বেবি নানটি তৈরি করতে এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে যেরকম সাধারণ রুটিগুলো তৈরি করেন সেই সাধারণ রুটির চেয়ে এটা কিন্তু কিছুটা ভারী হবে তেমন পাতলা হবে না দেখুন আমি আর পুরোত্তরটা দেখাচ্ছি এরকম ভারী তৈরি করবেন অনেক পাতলা হলে কিন্তু হবে না এখন আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলা এবং গরম করে নিয়েছি এখন একটি রুটি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর দিয়ে যখন বাবলস উঠে যাবে তখন আপনারা এটাকে উলটিয়ে দেবেন দেখুন আমি উলটিয়ে দিয়েছিলাম এক পিট হয়ে গিয়েছে আপনারা এটাকে বাটার বা তেল ছাড়াও বাঁচতে পারেন কিন্তু যখন আপনারা বাটার অথবা তেল দিবেন তখন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি এখন কত সুন্দরভাবে ফুলে উঠছে খুবই অসাধারণভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে এক পিঠ হয়ে গিয়েছে আমার প্রায় আমি এভাবে সব কয়টা বেবি নান তৈরি করে নিচ্ছি এবং সবশেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার বেবি নানগুলো কেমন হয়েছে দেখুন এরকম করে যখন বাবুল তখনই আপনারা উল্টে দেবেন হ্যাঁ মনে রাখবেন আপনারা যদি প্রথম তেল থাকা অবস্থায় বেবি নানটি প্যানের মধ্যে দেন তাহলে কিন্তু ফুলবে না প্রথম শুকনো প্যানের মধ্যে বেবি নানটি বেজে নেবেন তারপর যখন পিটি হয়ে যাবে তখন আপনারা যদি তেল অথবা বাটার দিয়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে ভিউয়ার্স আশা করি আজকের এই রেসিপিটি সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করে নিন কমেন্ট করুন লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকালে নাস্তায় এ বেমিনানটি খেতে পারেন गोरु पोष्ठ अथवा मुर्ग